প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি এবার তোমাদের জন্য আলোচনা করব, দেখো দ্বিতীয় অধ্যায় তোমাদের কিন্তু ভাগ নিয়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগের ক্ষেত্রে অর্থাৎ শুরুতেই আমরা প্রাথমিক যে আলোচনাগুলি সেগুলো করব, দেখো এখানে বেসিক আলোচনা হবে। তাহলে যেহেতু এই অধ্যায় তোমাদের ভাগ নিয়ে, তো ভাগ কাকে বলে এটা কিন্তু তোমাদের জানতে হবে। তো ভাগ হলো একটি বড় সংখ্যা থেকে কোনো ছোট সংখ্যার বারবার বিয়োগ। তাহলে ভাগ কাকে বলে? তোমরা বলবে যে ভাগ হলো একটি বড় সংখ্যা থেকে কোনো ছোট সংখ্যার বারবার বিয়োগ করা, এটাকে বলা হয় ভাগ। তো ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে ভাজ্য কাকে বলে? তোমরা বলবে যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজ্য বলে। যেমন দেখো আমি এখানে লিখেছি ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তো নিচে দেখো উদাহরণ হিসেবে আমি দিয়েছি কি, দেখো এখানে 2 দিয়ে 15কে যখন আমি ভাগ করতে যাব, তাহলে 15-এর ভেতর 2 কিন্তু 7 বার যাবে, 7 দুগুণে 14 হয়। তাহলে 15 থেকে তুমি 14 বাদ দিলে কিন্তু 1 পাবে। তো এখানে দেখো সংজ্ঞায় আমরা এটা একটু মিল করে নেব, তাহলে যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কিন্তু ভাজ্য বলে। যে সংখ্যাকে, তার মানে কি, এখানে কিন্তু 15কে আমরা ভাগ করতেছি, যে সংখ্যা মানে হলো 15। এই 15কে অন্য সংখ্যা মানে কি, 2 দিয়ে ভাগ করবে, তাহলে এই 15কে বলা হবে ভাজ্য। এরপর দেখো ভাজক, ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে ভাজ্য মানে কি, এখানে 15, 15কে তুমি কি দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, তাহলে এই যে 2টা হবে তোমার এখানে ভাজক। তাহলে ভাজক হলো কি, যে ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে এখানে 15 হবে ভাজ্য, এই 15কে তুমি 2 দিয়ে ভাগ করবে, এই 2টা হবে এখানে ভাজক। এরপর দেখো ভাগফল, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে কিন্তু ভাগফল বলে। তো ভাজ্য এখানে তোমার কত, 15, তুমি ভাগ করবে ভাজক কত দিয়ে, 2 দিয়ে। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু তোমার ভাগফলে পাওয়া যাবে কত, যেহেতু 7 বার যায়, 15-এর ভেতর 2 দিয়ে 7 বার যায়, 7 দুগুণে 14, এই যে 7 হবে কিন্তু তোমার ভাগফল, এই 7কে বলা হবে ভাগফল। তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। এরপর দেখো ভাগশেষ, তাহলে ভাগশেষের সংজ্ঞায় তোমরা বলবে এরকম, যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে মিলে না গিয়ে কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তবে তাকে ভাগশেষ বলে। তাহলে বিষয়টা এরকম, যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে গিয়ে যদি নিঃশেষে মিলে না যায়, অর্থাৎ শেষে এখানে শূন্য না হয়, বা এখানে 15, এখানে যদি 15 না মিলে যায়, যেমন এখানে 14 চলে আসলো, তাহলে এখানে দেখো মিলে যায়নি, তো 15 থেকে 14 বাদ দেওয়ার পর কত থাকে, 1 থাকে। তো ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে মিলে না গিয়ে কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তবে তাকেই ভাগশেষ বলে। এখানে কত অবশিষ্ট থাকলো, 1 অবশিষ্ট থাকে, তাহলে এই যে 1টাই হবে তোমাদের ভাগশেষ। তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে গিয়ে যদি নিঃশেষে মিলে না যায়, আর মিলে না গিয়ে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে তাকেই বলা হবে ভাগশেষ। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারাও উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।